রাজনীতির ব্যস্ত জীবন, সারাক্ষণ হচ্ছে অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে কথাবার্তা বলা, নাড়াচাড়া করা, কথা কথার পিঠে কথা, মত দ্বিমত, মত খণ্ডন করা ইত্যাদি। এই সবের মধ্যে যখন এই মাঝে মাঝে এরকম কোনো জায়গায় আসেন, তখন কেমন লাগে? তখন মাথায় কী কাজ করে? খুব কম আশা হয়। আজকে বলতে হয় সত্যি কথা, বহু বছর পর আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি। এই সময়টা না আমার ইচ্ছা করে নিজের সঙ্গে নিজের কিছু সময় কাটাতে, আমার সঙ্গে আমার নিজের কথা বলতে। যেমন ধরেন এরকম জীবন তো ছিল নিশ্চয় এক সময়, এরকম মানে কোনো চিন্তা ভাবনাহীন ঘুরে বেড়ানো, সেই সময়টাকে মিস করেন এখন? ভীষণ ভীষণ। আসলে আমি মিস করি আমার মাকে, কারণ আমার যেহেতু ভাই বোন নাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার মা, এবং আমাকে নাটক দেখতে নিয়ে যাওয়া, সিনেমায় দেখতে নিয়ে যাওয়া, এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘোরা, আমার আর আমার মায়ের স্মৃতি। আমার বাবা ব্যস্ত মানুষ, উনি আমাদের সাথে খুব একটা জয়েন করতেন না, তো সুতরাং মা যেহেতু বেশ কয়েক বছর ধরে বিছানায়, আমার এই জায়গাগুলো না খুব সংকুচিত হয়ে গেছে। এমনকি ঈদের আগে যে একটা শপিং করা, ঘোরা, এটার যে একটা আলাদা মজা, এটাও কিন্তু এখন আমার আর নাই, কারণ মা অসুস্থ। মার সাথেই এক ধরনের অভ্যস্ততা, মার সাথেই বন্ধুত্ব, মার সাথেই ঘনিষ্ঠতা, কার সাথে যাব? তো এখন সব অনলাইনে করি। আপনার ছোটবেলা তো শহরেই কেটেছে, ঢাকায়? জি। তো সেই হিসেবে নগরের বাইরের যে পরিবেশ, সেটা এরকম কোনো পরিবেশ হোক আর এমনিতেই ধরুন শহরের বাইরে যে কোনো জায়গা, সেগুলো নিশ্চয়ই খুব এনজয় করেন? ভীষণ। আমি পাহাড় খুব ভালোবাসি, পাহাড় আমাকে ভীষণ টানে, এবং এটা আমারই ব্যর্থতা যে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি আমার খুব একটা যাওয়া হয়নি। রাঙামাটি গিয়েছিলাম মায়ের সাথে একবার, কিন্তু মাত্র একদিন ছিলাম, সুতরাং খুব ভালোভাবে দেখা হয়েছে তা না। আমার ভুটানে পাহাড় দেখা হয়েছে, এবং সেই স্মৃতি আমার আমার টনিকের মতন কাজ করে। আমি যখন খুব মন খারাপ লাগে, আমার যখন খুব ক্লান্ত হয়ে যায়, আমি ওই ছবিগুলো দেখি, এবং আমার মনে হয় যে আমি যদি আবার যেতে পারতাম। দু তিনবার গেছি, আমার আবারও যেতে ইচ্ছে করে। এই যে বলছেন না পাহাড় খুব পছন্দ, এটা কি আপনার চরিত্রের সঙ্গে মনে হয় যায়? কীরকম ধরেন? হ্যাঁ, আমি বলছি এই কারণে, ধরুন পাহাড়, নদী মানে জল, সেটি সাগর নদী যেটাই হোক, আর ধরেন গাছ, প্রকৃতি, যদি তিনটা জিনিসকে তিনভাবে দেখি, এর মধ্যে একটা জিনিস দেখবেন হচ্ছে পাহাড় হচ্ছে অটল, পাহাড় হচ্ছে নড়ে না, পাহাড় হচ্ছে ডিঙানো যায় না, পাহাড় ডিঙোতে গেলে অনেক ধরনের কী বলা যায় স্ট্রাগল করতে হয়। তা আপনার ব্যক্তিজীবনে আপনাকে দেখি এরকম, আপনি খুবই আত্মবিশ্বাসী, আপনার মতের প্রতি আপনি যেটা বিশ্বাস করেন সেটা স্টাবলিশ করার জন্য আপনি প্রাণপণ লড়াই করেন, এই কারণেই কি পাহাড় পছন্দ নাকি আপনার? আমি জানি না, ছোটবেলা থেকে পাহাড় আমার ভীষণ পছন্দ। আর আমার চরিত্রের যে দিকগুলো আপনি বললেন, ওই দিকগুলো কিন্তু আমার বাবার গড়ে দেওয়া। উনি আমাকে খুব ছোটবেলা থেকেই, কখনো এরকম না যে উনি বই খুলে আমাকে পড়াতে বসাচ্ছেন বা খুব পুঁথিগত কোনো কথা বলছেন, তেমন না, কিন্তু হাঁটতে, চলতে, বসতে, খেলতে কিছু কথা উনি বারবার বলতেন, যে আমি ভীরু মেয়ে চাই না, আমি সাহসী মেয়ে চাই। আমার চোখে পানি দেখলে উনি বলতেন আমি একদম পছন্দ করি না, কাঁদবে না, মানে কান্নাটা, হেরে যাওয়াটা, হাল ছেড়ে দেয়াটা, এটা কিছুতেই করা যাবে না। উনি বলতেন পেছনে তাকানো যাবে না, গতস্ব সূচনা নাস্তি, যা হয়ে গেছে হয়ে গেছে, পেছনে তাকানো যাবে না। মানুষ হয়েছে, ভুল তুমি করবেই, কিন্তু সেটা নিয়ে হাউতাশ করবার কিছু নেই, সামনে তাকাও, লুক ফরওয়ার্ড। এই জিনিসগুলো না আমার বাবা আসলে বলতে বলতে আমার মধ্যে গড়ে দিয়েছেন। আর আমার মা খুব শক্ত মানুষ, সাহসী মানুষ, এবং উনি একা সংসারটা চালিয়েছেন। আমার বাবার সাথে আমার মায়ের বিয়ের শর্ত ছিল যে আমার মা সংসার চালাবেন, আমার বাবা রাজনীতি করবেন। সুতরাং এই শর্তে যেহেতু বিয়েটা হয়েছে, আমার মাকে একা হাতে সারা জীবন সংসার চালাতে হয়েছে, বাসা থেকে শুরু করে, সংসার খরচ থেকে শুরু করে, সত্যিকার অর্থে একটা সংসার চালানো যাকে বলে সেটা উনি করেছেন। সুতরাং ওনাকে আসলে দুর্বল হলে তো চলবে না। সো ওনার পার্সোনালিটির যে কঠিন দিকটা, সেটা আমি বাস্তবে দেখেছি, আর বাবার কাছে আমি শুনেছি এই কথাগুলো। সো এভাবেই বোধহয় আমার বেড়ে ওঠা বলেই আমি আজকে এরকম।